নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ রাশিফলের অনুষ্ঠানে। আলোচনার বিষয়বস্তু আজকের দিন। আজকের দিনের রাশিফল, আজকের দিনটি আপনার জন্য কতটা লাকি হতে পারে। আমরা যে রাশিফলটা মূলত আলোচনা করি সেটি হয় রাশি অনুসারে অথবা লগ্ন অনুসারে অথবা নক্ষত্র অনুসারে আলোচনা করার চেষ্টা করি, কিন্তু রাশি, লগ্ন বা নক্ষত্র এই তিনটিই তো জ্যোতিষশাস্ত্রের সবকিছু নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে একটা প্রেডিকশনের জন্য প্রয়োজন আরো অনেক কিছু জানার, এবং সেগুলোর মাধ্যমেই সঠিক প্রেডিকশন পাওয়া সম্ভব। আজকের অনুষ্ঠান আমরা শুরু করব, আজকের দিনটি কেমন যেতে পারে সেটি নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে সবার প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে আজকের দিনপঞ্জি বা আজকের দিনের পঞ্চাঙ্গ। আর তার সাথে তাদেরকে জানাই অনেক 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 বেশি শুভেচ্ছা, অনেক বেশি অভিনন্দন যাদের আজকে জন্মদিন, ম্যারেজ অ্যানিভার্সারি বা বিশেষ কোনো অনুষ্ঠান যাদের আজকে রয়েছে। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান দিনপঞ্জি দিয়ে। আজকের দিন অর্থাৎ ইংরেজি 8ই মে 2022, বাংলা তারিখ 24শে বৈশাখ। আজকের দিনটি রবিবারের দিন। চন্দ্রমা অবস্থান করবে নক্ষত্র পুষ্যাতে এবং বিকালের দিকে সে কিন্তু প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে। অর্থাৎ রাশি হিসেবে চন্দ্রমা তার নিজের রাশি, তার স্বীয় রাশি কর্কট রাশিতেই অবস্থান করবেন। সপ্তমী তিথি থাকবে আজকের দিনটিতে অপরাহ্ন পর্যন্ত, পরে তিথি অষ্টমী। আজকের দিনটিতে যে সূর্য সিদ্ধান্ত যোগটি থাকছে সেটি হলো গণ্ড যোগ, গণ্ড সূর্য সিদ্ধান্ত যোগ। আজকের দিনটিতে সূর্য সিদ্ধান্ত যোগ গণ্ডের সাথে সাথে যে করণটি থাকবে সেটি হলো বনিজ করণ। শুভ সময়ের সন্ধানে আমি জানি আপনারা অনেকেই থাকেন যে দিনের মধ্যে কোন টাইমটাকে প্রেফারেবল করা যেতে পারে আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলির জন্য, আমি জানাবো সেই সময়টা। এবং আজকের দিনের শুভ সময়টা যদি আপনি জানতে চান একটু নোট করে নিন। আজকের দিনের শুভ সময়টি হলো দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত। আর যে সময়টিকে আপনাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেই হবে সেটি হলো সকাল 11টা থেকে 1টা পর্যন্ত, এই সময়টাকে অ্যাভয়েড করুন। আজকে দিনটি শুরু করব শুরুতেই রাশি লগ্ন মেষ। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকে অত্যাধিক আবেগ প্রণোদিত হয়ে কিছু খরচ করে ফেলার কম্বিনেশন থাকবে, মানে ব্যয়ভাব আজকে কিন্তু কোনোভাবেই শুভ নয়। হঠাৎ করেই বেশ কিছু এক্সপেন্স করে ফেলার সম্ভাবনা, বেশ কিছু ইনভেস্ট করে ফেলার সম্ভাবনা রাশি লগ্ন মেষের কিন্তু পরিলক্ষিত হয়। আজকের দিনে আপনার শত্রুপক্ষ থেকে সাবধানতা গ্রহণ করার দিন। শত্রুরা আজকে বেশ অ্যাক্টিভ থাকবে আপনাকে বিপর্যয়ের মধ্যে ফেলার জন্য, আপনাকে একটু ডিস্টার্ব করার জন্য। মেষরাশি, মেষ লগ্নে জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পরিলক্ষিত হয়। সুখের হবে আজকে দাম্পত্য জীবন, নতুন বিবাহের যোগাযোগগুলিও কিন্তু রাশি লগ্ন মেষের অনেকটাই বাড়তে পারে। মেষরাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটিতে শুভ সম্পর্ক যোগ পরিলক্ষিত হয়। সম্পর্কের ক্ষেত্রটি ভালো থাকবে, পুরানো প্রেম জোড়া লাগতে পারে নতুন করে। মেষরাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে ক্রনিক প্রবলেম যাদের রয়েছে তাদের স্বাস্থ্য কিন্তু অপরিবর্তনীয় থাকবে। স্বাস্থ্য উন্নতি হতে পারে যাদের সামান্য কিছু সমস্যা আছে বা সিজনাল কোনো প্রবলেমে যারা গভীরভাবে ভুগছেন তাদের ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে। রাশি লগ্ন মেষের আজকের দিনটিতে কর্মক্ষেত্রটি কিন্তু বেশ চমকপ্রদ, তবে পলিটিক্সের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে বেশ বেশি। যে কোনো ধরনের শত্রুতা, আপনার পদমর্যাদা নিয়ে কনস্পিরেসি কথাবার্তা, যেগুলো আপনি সমালোচনার মুখোমুখি আজকে পড়বেন, আপনাকে নিয়ে সমালোচনা হতে পারে আপনার পরিবারে, আপনার কর্মক্ষেত্রে, ইভেন আপনার সহকর্মীদের মধ্যেও। আজকের দিনটি মেষরাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের আয় উন্নতি বৃদ্ধির সম্ভাবনা মার্কেটিং ডিপার্টমেন্টে কনসালটেন্সি যারা প্রদান করেন তাদের ক্ষেত্রে থাকছে। তবে যারা সিঙ্গিং, অ্যাক্টিংয়ের মতো প্রফেশনে যুক্ত তাদের কিন্তু আজকের দিনটি তেমন সুবিধাজনক নয়। যারা যুক্ত রয়েছেন চাকরির সাথে আজকের দিনটি মধ্যম প্রকৃতির, তেমন পরিবর্তনের সম্ভাবনা চাকুরিজীবীদের থাকছে না। তবে ব্যবসায়ী সমস্যা বাড়বে, ব্যবসার ক্ষেত্রটি আজকে বিশেষ ভালো নয়। অত্যাধিক স্বাধীনচেতা মানসিকতার কারণে সঠিকভাবে ব্যবসায় মনোনিবেশে বাধা থাকবে।
নক্ষত্র শনির নতুন শক্তি দ্বারা, স্বীয় শক্তি দ্বারা জীবনে এগিয়ে যাওয়ার কম্বিনেশন দেখতে পাওয়া যায়। আজকের দিনে যারা এনজিওর সাথে যুক্ত, সমাজসেবামূলক কাজে যুক্ত, তাদের দিনটি শুভ হওয়ার সম্ভাবনা। অশ্বিনীর ক্ষেত্রে আজকের দিনটিতে শুভ হবে দাম্পত্য জীবনও। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ভরণী, ভরণীর পারিবারিক জীবন আজকে শুভ নয়। পরিবারকে কেন্দ্র করে কোনো অশান্তি, কোনো ঝামেলা, বৈদ্যুতিক যন্ত্র খারাপ হওয়ার কম্বিনেশন থাকবে ভরণীর। ভরণীর সন্তান ভাগ্য আজকে শুভ নয়। নক্ষত্র কৃত্তিকার আজকের দিনে অর্থ প্রাপ্তির চোখ, দাম্পত্য সুখের হতে পারে, শত্রু থেকে সাবধানতা গ্রহণ করতে হবে। ভ্রমণ যোগ শুভ হবে কৃত্তিকার, পড়াশোনার ক্ষেত্রটি শুভ হবে। আজকের দিনটিতে একথা কিন্তু বলা যেতেই পারে, রাশি লগ্ন মেষের শুভ বর্ণটি নীল, শুভ সংখ্যা আট। পরবর্তী রাশি লগ্ন বৃষভ। বৃষরাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটিতে নতুন বিবাহের যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রটি বিশেষ প্রকৃতির যাওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবন নিঃসন্দেহে ভালো হতে পারে আজকের দিনটিতে। আজকের দিনটিতে শুভ ভ্রমণ যোগ পরিলক্ষিত হয় রাশি লগ্ন বৃষের। বৃষরাশি বৃষ লগ্নে জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রটি কিন্তু বেশ পজিটিভ। নতুন প্রেমের সম্ভাবনা, নতুন প্রেমে পড়া, নতুন কাউকে ভালো লাগার কম্বিনেশন রাশি লগ্ন বৃষের থাকবে। যদিও বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের পারিবারিক জীবন বিশেষ করে রিলেটিভদের সাথে অশান্তি পরিলক্ষিত হয়, শত্রুর কারণে সমস্যা বৃদ্ধি, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান আপনাকে দেখতে হবে বা খেয়াল রাখতে হবে। ওভার ইটিং বা ইনডাইজেশন এই ধরনের সংক্রান্ত সমস্যা হতে পারে, পেটের প্রবলেমে ভুগতে পারেন বৃষরাশির বৃষলগ্নের জাতক জাতিকারা। জয়েন্ট পেন, হার্ট রিলেটেড ডিজিজ এই ধরনের কিছু সমস্যাও বৃষরাশির দেখা যায়। আজকের দিনটিতে বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের বিদ্যার্থীদের দিনটি বেশ শুভ। আজকের দিনটিতে আপনাদের ফিজিক্যাল এক্সারসাইজ এবং তার সাথে শরীরকে ফিট রাখার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়। বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হয়। বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি যথেষ্ট পজিটিভ যেতে পারে যারা ব্যবসায়ী রয়েছেন। ব্যবসা ক্ষেত্রে নতুন ইনভেস্ট এবং ইনভেস্ট থেকে লাভ পরিলক্ষিত হচ্ছে। বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাও রয়েছে। চাকুরিজীবীদের দিনটি মধ্যম মানের, অফিসিয়াল চাপ বাড়তে পারে ওভার দ্য ফোন। আজকের দিনটিতে সেলফ প্রফেশনের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি পরিলক্ষিত হবে না। অ্যাক্টিং প্রফেশন বা ড্যান্সিং প্রফেশন, সিঙ্গিং প্রফেশনের ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে কৃত্তিকা, অর্থভাগ্য ভালো, বন্ধুভাগ্য মাঝারি ধরনের, সন্তানের কারণে কষ্টপ্রাপ্তির সম্ভাবনা, সামাজিকতার অভাব দেখা যেতে পারে। নক্ষত্র রোহিণীর ক্ষেত্রে আজকের দিনে প্রেমের কারণে কষ্ট পাওয়ার কম্বিনেশন রয়েছে। রাইডিংয়ের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে, শরীর স্বাস্থ্যকে যত্নে রাখার চেষ্টা করতে হবে এবং নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে আরেকটু হেলদি এবং ফিট হওয়ার জন্য। আজকের দিনটিতে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে মৃগশিরা, মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের শত্রুভাব আজকে প্রবল থাকছে, প্রিয় বন্ধুর সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। খাবারের উপরে আজকে একটু নজর রাখা এবং অবশ্যই খেয়াল রাখতে হবে, অর্থাৎ সঠিকভাবে খাদ্য খাবার গ্রহণ করতে হবে। পিতার স্বাস্থ্যের কারণে মানসিক চাপ বৃদ্ধি, প্রফেশনাল গ্রোথের সম্ভাবনা প্রচুর। আজকের দিনটিতে বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা নয়। পরবর্তী রাশি লগ্ন মিথুন। মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকাদের আজকে বিদ্যাক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখা যায়। যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকে শিক্ষাক্ষেত্রটা যথেষ্ট পজিটিভ থাকবে, আধ্যাত্মিক দিকেও ডেভেলপমেন্ট দেখা যায় রাশি লগ্ন মিথুনের। মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের পারিবারিক জীবন আজকে পজিটিভ থাকবে না। পায়ের ব্যথা, মাজার ব্যথা, হাড়ের ব্যথার কারণে কষ্টপ্রাপ্তির সম্ভাবনা প্রচুর, ডক্টর ভিজিট করতে হতে পারে রাশি লগ্ন মিথুনের। আনডায়াগনোসিস কিছু প্রবলেম থাকতে পারে, সেটা শর্ট আউট হবে গুরুজনদের সাথে আলোচনা করে এবং অবশ্যই ডক্টর কনসালটেন্সির মাধ্যমে। দূরে কোথাও যেতে হলে পরিবারের সদস্যদের সাথে যাওয়ার চেষ্টা করতে হবে অথবা সদস্যদের সাপোর্টে যাওয়ার চেষ্টা করতে হবে।
কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা। ফরেন যাওয়ার চিন্তা ভাবনা করেছেন যারা কর্মকে কেন্দ্র করে, তাদের সাবধানে যেতে হবে ফরেনে, অথবা ফরেনে যাওয়ার জন্য যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো একটু দেখে শুনে ফিল আপ করতে হবে। মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের বিবাহ যোগটা শুভ হতে পারে, নতুন বিবাহের যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে। মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের সেলফ প্রফেশনে উন্নতি আজকের দিনে পরিলক্ষিত হয়। আজকের দিনে ডেভেলপমেন্ট রয়েছে চাকরি ক্ষেত্রেও, ব্যবসার ক্ষেত্রটি মধ্যম প্রকৃতির যেতে পারে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে মৃগশিরা, পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে, অতিরিক্ত ইনভেস্টের কারণে সমস্যা বাড়তে পারে, অভাব অনটনের মধ্যে দিয়ে যাবেন যারা ডেইলি রিভার রয়েছেন তাদের, ফাটকায় যারা ইনভেস্ট করেন দিনটি শুভ হবে না। নক্ষত্র আদ্রার ক্ষেত্রে আজকের দিনে স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা প্রবল, পড়াশোনার ক্ষেত্রটি বিশেষ শুভ হচ্ছে না। জুয়েলারি রিলেটেড বিজনেস যারা করেন সাবধানে বিজনেস করতে হবে। নক্ষত্র আদ্রার ক্ষেত্রে পারিবারিক জীবনে সমস্যা আসতে পারে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুনর্বসু, পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বিদ্যা ক্ষেত্রটি মোটেই আজকের দিনে শুভ নয়। দাম্পত্য জীবনে সমস্যার কারণে সমস্যা পড়বে কর্মক্ষেত্রেও, আধ্যাত্মিক দিকে উন্নতি থাকলেও পারিবারিক জীবনটা সুখের নয়, দামি কিছু হারিয়ে যাওয়ার কারণে মনোকষ্ট বৃদ্ধি। মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের শুভ বর্ণটি লাল, শুভ সংখ্যা নয়। পরবর্তী রাশিও লগ্ন রাশি লগ্ন কর্কট। কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকাদের ভ্রমণ আজকে শুভ হতে পারে, ডেভেলপমেন্ট রয়েছে ব্যবসার ক্ষেত্রে, আসবাবপত্রের বিজনেস যারা করছেন, জুয়েলারির বিজনেস যারা করছেন, অয়েল রিলেটেড বিজনেস যারা করছেন, যারা বিজনেস করছেন ফুড রিলেটেড, ফুড লাইসেন্স রয়েছে বা ফুড মজুত করে রাখেন, তাদের আজকের দিনটি শুভ হতে পারে। আধ্যাত্মিক দিক থেকে চরম উন্নতি লক্ষ্য করা যায়। বিদ্যার্থীদের দিনটি শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রেও অনেক পজিটিভিটি বাড়তে চলেছে রাশি লগ্ন কর্কটের। কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে সন্তান স্নেহের কারণে কষ্ট বৃদ্ধির সম্ভাবনা, নতুন সন্তানের ক্ষেত্রেও সমস্যা আসতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের স্বাস্থ্যের উন্নতির জন্য চেষ্টা করে যেতে হবে নিরন্তর। এখনও দেখা যাচ্ছে পিতামাতার স্বাস্থ্য নিয়েও জটিলতা রয়েছে, পড়াশোনার ক্ষেত্রটি বিশেষ শুভ হওয়ার সম্ভাবনা থাকছে। কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে দাম্পত্য জীবনের সমস্যা মিটতে পারে, তবে রিলেশনশিপের ক্ষেত্রটা কোনোভাবেই ভালো থাকবে না। নতুন চাকরিতে বিশেষ বাধা পরিলক্ষিত হচ্ছে। আজকের দিনটিতে যারা চাকরিজীবী রয়েছেন তাদের দিনটি মধ্যম প্রকৃতির। সেলফ প্রফেশনের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যায়। সিঙ্গিং এবং অ্যাক্টিং প্রফেশনের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অতিরিক্ত দ্রুতগামী যানবাহন চলার ক্ষেত্রে সাবধানতা গ্রহণ করতে হবে রাশি লগ্ন কর্কটের। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুনর্বসু, পিতার স্বাস্থ্য নিয়ে মনোকষ্ট বৃদ্ধি, অত্যাধিক ইনভেস্টের কারণে আজকের দিনে কিছুটা সমস্যায় আপনি পড়তে পারেন, দাম্পত্য সুখের হবে না আজকের দিনটিতে, রিলেশনশিপ মধ্যম প্রকৃতির, দূরে কোথাও ভ্রমণ করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা। নক্ষত্র পুষ্যার ক্ষেত্রে নতুন কোর্সে অ্যাডমিশনের সম্ভাবনা প্রবল, দাম্পত্য পজিটিভ হবে, ভ্রমণযোগ শুভ পরিলক্ষিত হয়, অতিরিক্ত ইনভেস্ট পজিটিভ হবে না, নতুন কর্মস্থানে জয়েন করার সুযোগ সুবিধা কিন্তু আসবে। নক্ষত্র অশলেশ্বর দাম্পত্য জীবন পজিটিভ, সম্পর্ক যোগটা শুভ নয়, আজকের দিনে ভ্রমণযোগ পরিলক্ষিত হয়, কর্মস্থান পজিটিভ থাকছে, অর্থভাগ্য ভালো। কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শুভ বর্ণটি সাদা, শুভ সংখ্যা ৬। এর পরের যে রাশি লগ্নটি নিয়ে এবার আমরা কথা বলবো রাশি লগ্ন সিংহ। সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের মধ্যে যারা অ্যাক্টিং প্রফেশনে আছেন, ড্যান্সিং প্রফেশনে রয়েছেন বা এন্টারটেইনমেন্ট জগতের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ যেতে পারে। ডেভেলপমেন্ট থাকবে পলিটিক্সের ক্ষেত্রে, জার্নালিস্ট যারা রয়েছেন, ল রিলেটেড বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি কিন্তু ধনাত্মক ধর্মী। তবে যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, তাদের আজকের দিনে কিন্তু কাজের প্রেশারটা অনেকটা বাড়তে পারে। যারা অ্যাভিয়েশন সেক্টরে রয়েছেন, আজকের দিনটি মধ্যম প্রকৃতির। ডেভেলপমেন্ট থাকবে মার্কেটিং ডিপার্টমেন্টে, টিউশনসের ক্ষেত্রে আজকের দিনটি মধ্যম প্রকৃতিরই যাবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা মধ্যম প্রকৃতির, কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে সাকসেসের সম্ভাবনাটা অনেকটাই বেশি, সাকসেস রেটটা অনেকটাই বৃদ্ধি প্রাপ্ত হবে কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে। শত্রু থেকে ভয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে সিংহরাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, সন্তান কথা শুনছে না, সন্তানের এডুকেশনকে কেন্দ্র করে আজকের দিনে মানসিক চাপ অনেকটাই বাড়তে পারে রাশি লগ্ন সিংহের। যারা ফার্টিলাইজারের বিজনেস করছেন, যুক্ত রয়েছেন জুয়েলারির বিজনেসে, যুক্ত রয়েছেন গ্রোসারি আইটেমসের সাথে, তাদের আজকের দিনটি
ধনাত্মক ধর্মী। সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের আজকে ব্যবসায় ইনভেস্ট করা যাবে, তবে একটু বুঝে শুনে ইনভেস্ট করার চেষ্টা করবেন আজকের দিনটিতে। সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রটি কিন্তু বেশ ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট পরিলক্ষিত হয়। কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট পজিটিভ হতে পারে রাশি লগ্ন সিংহের ক্ষেত্রে। সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের মধ্যে যারা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত রয়েছেন আধ্যাত্মিকতার সাথে, তাদের আজকের দিনটি যথেষ্ট পজিটিভ হতে পারে। আজকের দিনটিতে ডেভেলপমেন্ট থাকবে যারা এনজিওর সাথে যুক্ত, সমাজসেবামূলক কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন। তবে পায়ে চোট লাগার কম্বিনেশনও কিন্তু থেকে যায়, লক্ষ্য করা যায়। আজকে ভোজনের প্রতি আপনাকে একটু সংযমী হতে হবে। নক্ষত্র মঘার আজকের দিনটি কিন্তু ভালো, শিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, নিজের পারদর্শিতা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, নতুন কিছু শেখার প্রবণতা আপনাদের মধ্যে দেখা যায়। আজকের দিনটিতে মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের নতুন বিবাহ যোগও কিন্তু বিদ্যমান। নক্ষত্র পূর্ব ফাল্গুনের আজকের দিনটি শুভ, অপরকে প্রভাবিত করার কম্বিনেশনটা অনেক বেশি থাকবে, আধ্যাত্মিক দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রটি ভালো, শাস্ত্রে যারা অধ্যয়ন করেন তাদের দিনটি শুভ হবে, বৈদেশিক ভাষা শিক্ষার কম্বিনেশন ভালো। নক্ষত্র উত্তর ফাল্গুনির আজকের দিনটি ধনাত্মক ধর্মী, সন্তান এবং ওয়াইফ বা হাজবেন্ডকে নিয়ে চিন্তা বাড়তে পারে। আজকের দিনটিতে আপনাদের কোথাও ঘুরতে যাওয়া, ভ্রমণের কম্বিনেশন প্রবল, স্বাস্থ্য পজিটিভ থাকবে, পিতার স্বাস্থ্য নিয়ে যত্নবান আপনাকে হতে হবে, স্বাস্থ্য নিয়ে যত্নবান হতে হবে মাতারও। আজকের দিনটিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে আক্রমণাত্মক প্রাণী থেকে। শুভ বর্ণ আজকের দিনে সিংহের সাদা, শুভ সংখ্যা 6। পরবর্তী রাশি লগ্ন রাশি লগ্ন কন্যা। কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ ভালো, অনেকটা প্ল্যান থাকবে, এভাবে করব, ওভাবে করব, এই কাজগুলো করব, কিন্তু দিন শেষে দেখা যাবে অনেকগুলো কাজ আপনি কমপ্লিট করতে পারেননি। তাই প্ল্যানটা এমনভাবে করুন যে কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেন। কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের নতুন কিছু প্রাপ্তির যোগ অনেক পজিটিভ থাকবে, আধ্যাত্মিক দিক থেকে ডেভেলপমেন্ট পরিলক্ষিত হয়। তবে যারা সেলফ প্রফেশনে রয়েছেন, অসম্ভব ভালো একটি দিন প্রফেশনাল গ্রোথের জন্য, মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য অন্যতম একটা পজিটিভ দিন আজকের দিনটি। তবে যারা চাকরি করছেন তাদের দিনটিও কিন্তু নেহাত নেগেটিভ যাবে না, নতুন কিছু প্রাপ্তির সম্ভাবনাও প্রবল, কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেস রেটটা অনেকটাই বেশি। তবে শত্রুর অ্যাক্টিভিটি বাড়বে আপনাকে বিপদে ফেলার জন্য, আপনাকে একটু ডিস্টার্ব করার জন্য। কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের অত্যাধিক আজকের দিনে কনফিউশন থাকতে পারে কোনো একটা কিছু সিলেক্ট করার ক্ষেত্রে। সো কনফিউশন যদি থাকে, আপনার প্রিয় মানুষের কাছ থেকে হেল্প নিতে পারেন এই ম্যাটারটিকে ক্লোজ করার জন্য। পড়াশোনার ক্ষেত্রটি নিঃসন্দেহে ভালো যাবে আজকের দিনটি, উচ্চশিক্ষার যুগ কন্যার ক্ষেত্রে পরিলক্ষিত হয়। কন্যার ক্ষেত্রে যারা গাড়ি চালান, ড্রাইভিং করেন, আজকের দিনে একটু সচেতনতা কিন্তু রাখতে হচ্ছে, আক্রমণাত্মক প্রাণী থেকে, রাস্তাঘাট থেকে আজকে প্রভূত সচেতনতা রাখতে হবে। আর নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর ফাল্গুনি, শুভ ধনযোগ পরিলক্ষিত হয়, পিতার সাথে সুসম্পর্ক যোগ, শুভ সন্তান যোগ আজকের দিনে রয়েছে, পড়াশোনার ক্ষেত্রটি ভালো, আধ্যাত্মিক দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে হস্তা, কর্মক্ষেত্রে কাজ করার মানসিকতাটা বাড়বে, যে কোনো সমস্যাকে কাজের দ্বারা, পরিশ্রমের দ্বারা সমাধানের চেষ্টা থাকবে আপনার মধ্যে। আজকের দিনে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কারিগরি বিদ্যার সাথে, অত্যন্ত পজিটিভ দিন। হস্তার ক্ষেত্রে আজকের দিনে শুভ সংবাদ আসতে পারে পরিবার থেকে। নক্ষত্র চিত্রার আজকের দিনে পুরনো কোনো সমস্যা অনেকদিন ধরে বয়ে নিয়ে চলছেন সমাধান হবে। চাকরি করার ইচ্ছা যাদের রয়েছে, চাকরির চেষ্টা যারা করছেন তাদের দিনটি শুভ। তবে বিয়ের ক্ষেত্রে সমস্যা বাড়বে, যে কোনো কারণেই আজকে বিয়ের ক্ষেত্রে যোগাযোগ ভেঙে যেতে পারে, সাবধানে থাকতে হবে বিষয়টি নিয়ে, মাথাটাকে ঠান্ডা রাখুন এবং অত্যাধিক আবেগ আপনার জন্য শুভ হবে না। কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের শুভ বর্ণ অরেঞ্জ, শুভ সংখ্যা 7। পরবর্তী রাশি লগ্ন রাশি লগ্ন তুলা। তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের পারিবারিক জীবনটা পজিটিভ, আসবাবপত্রের বিজনেস যারা করছেন দিনটি শুভ হবে, শুভ হবে যারা এগ্রিকালচারের সাথে যুক্ত, যারা আর্মি রয়েছেন, ডিফেন্সে রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ জব করছেন, তাদের আজকের দিনটি শুভ। জার্নালিস্টদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ারের সম্ভাবনা আজকের দিনে বাড়বে, এবং মনের মধ্যে কোথাও যেন একটা ইচ্ছা থাকতে পারে সম্পর্কে যাওয়ার জন্য, সম্পর্ক যোগ শুভ পরিলক্ষিত হচ্ছে না। সন্তানকে নিয়ে এবং আপনার রিলেটিভসদের নিয়ে দুশ্চিন্তা কিন্তু বাড়তে পারে। আর বয়স্কদের আজকের দিনে স্বাস্থ্যহানির সম্ভাবনা
প্রভূত পরিমাণে থাকছে। শ্বাসকষ্টজনিত সমস্যাও হতে পারে আজকের দিনটিতে। তুলারাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের কোনো কিছু সাবমিট করার তারার কারণে কোনো একটা ভুল হয়ে যেতে পারে আজকের দিনটিতে। পিতার স্বাস্থ্য নিয়ে জটিলতা প্রভূত পরিমাণে বাড়বে। ব্যবসায়িক ক্ষেত্রটা আজকে বিশেষ সুবিধার নয়। অংশীদারি কারবারিতে সমস্যা বাড়বে আজকের দিনটিতে। আপনার অধীনস্থ কর্মচারীদের সাথে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন আপনি। তুলারাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের মধ্যে যদি নক্ষত্রটি আপনার হয়ে থাকে চিত্রা, চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের মানসিক চাপ বৃদ্ধি, আধ্যাত্মিক দিকে ডেভেলপমেন্ট থাকবে, সাংসারিক দিকটা পজিটিভ, তবে পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে, স্বাস্থ্যর ক্ষেত্রেও পজিটিভিটি বাড়তে পারে আপনার, আইনি জটিলতা কমবে চিত্রার নক্ষত্রে। যদি আপনার হয়ে থাকে সাতী, সাতির ক্ষেত্রে আধ্যাত্মিক দিকটা আজকে পজিটিভ নয়, আজকে দিনে স্পিরিচুয়াল দিক থেকে কিছু সমস্যা আপনার আসতে পারে। বাগবিতণ্ডায় জড়িয়ে পড়বেন, তর্কে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনটিতে। কারোর কাছ থেকে কোনো কিছুর সোর্স নিতে গিয়ে রং সোর্সের খোঁজ পেতে পারেন আজকের দিনটিতে। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে বেগ পেতে হবে, কেউ ভুল বুঝতে পারে আপনাকে, প্রিয় মানুষটির সাথে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। নক্ষত্রে যদি আপনার হয়ে থাকে বিশাখা, বিশাখার ভ্রমণ যোগ পজিটিভ নয়, দাম্পত্য জীবনে প্রভূত পরিমাণে সমস্যা থাকবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে বিবাহিত জীবনের ক্ষেত্রটিও তেমন শুভ দেখাচ্ছে না। বিদ্যার্থীদের উন্নতি রয়েছে, কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেসের সম্ভাবনা, পিতার স্বাস্থ্যের উন্নতি রয়েছে আজকের দিনটিতে। তুলারাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের শুভ মান্যটি লাল, শুভ সংখ্যা ৬। পরবর্তী রাশি লগ্ন, রাশি লগ্ন বৃশ্চিক। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে উন্নতি রয়েছে প্রফেশনাল দিক থেকে। যারা ব্যবসা করছেন আজকের দিনে ব্যবসার ক্ষেত্রটা বেশ পজিটিভ হবে, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বৃদ্ধি, বেশ কিছু ব্যবসায় আপনার সম্মান বৃদ্ধি যোগ পরিলক্ষিত হচ্ছে, আর্থিক ক্ষেত্রটাও অনেকটা বেটার হবে আজকে বৃশ্চিকের। বৃশ্চিকের ক্ষেত্রে আজকের দিনে সাংসারিক দিকটা তেমন পজিটিভ নয়, সাংসারিক দিকে ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে, বড় সমস্যা তৈরিরও কম্বিনেশন থাকবে আজকের দিনে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন সেলফ প্রকৃতির প্রফেশনের সাথে, আজকে প্রফেশনাল জায়গাটা বেশ ভালো। তবে জার্নালিস্ট যারা রয়েছেন, পলিটিক্সের সাথে অ্যাক্টিভলি যুক্ত যারা, মার্কেটিং ডিপার্টমেন্ট কিন্তু মধ্যমানের থাকছে। চাকরিজীবীদের দিনটি তেমন পরিবর্তনীয় নয় আজকের দিনে। নতুন চাকরি প্রাপ্তির জন্য কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেসের রেটটা কিন্তু অনেকটাই বাড়বে। গুপ্তশত্রুর কারণে সমস্যা বৃদ্ধি আজকের দিনে, সাংসারিক জীবনে সমস্যা বাড়বে এবং অ্যাডজাস্টমেন্টের অভাব হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রটি তেমন সুবিধাজনক নয়, কিছু চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার কম্বিনেশন প্রবল। নক্ষত্র বিশাখার আজকের দিনটি মধ্যম প্রকৃতির, আধ্যাত্মিক দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি থাকবে, পিতামাতার সাথে সুসম্পর্ক যোগ বিদ্যমান আজকের দিনে, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে, উচ্চশিক্ষা ডেভেলপমেন্ট বাড়বে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অনুরাধা, অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির, আজকের দিনে ডেভেলপমেন্ট থাকবে, পিতামাতার দিক থেকে পিতার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা প্রবল, মায়ের স্বাস্থ্য মধ্যম প্রকৃতির থাকছে, অনুরাধার কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, পারিবারিক জীবনটা পজিটিভ থাকছে না, বিবাহ সংক্রান্ত বিষয়ে টেনশন থাকবে। নক্ষত্র জ্যেষ্ঠার আজকের দিনটি ভালো, পিতামাতার সাথে সুসম্পর্ক যোগ, ভ্রমণ যোগ শুভ হবে না, পড়াশোনার ক্ষেত্রটি মধ্যম প্রকৃতির, অফিসে কনস্পিরেসি বাড়তে পারে, ভ্রমণের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে, বিদ্যুৎ আগুন থেকে সাবধানে থাকুন আজকের দিনে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা ৫। এরপরে যে রাশি লগ্নটিকে নিয়ে এবার আমরা কথা বলবো, রাশি লগ্ন ধনু। ধনুরাশি এবং ধনু লগ্নে জাতক জাতিকাদের আজকে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিগুলো লক্ষ্য করা যায়। যারা যুক্ত রয়েছেন প্রাথমিক শিক্ষার সাথে তাদের আজকের দিনটি যথেষ্ট পজিটিভ, উন্নতি থাকবে এবং মনোযোগিতা বৃদ্ধি প্রাপ্ত হবে, অ্যাক্টিভিটি বাড়তে চলেছে প্রাথমিক এডুকেশনের ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটি ভালো। এমনিতেও ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের উচ্চশিক্ষার প্রতি একটা আগ্রহ থেকেই যায়, তবে বৈদেশিক শিক্ষার সম্ভাবনাও ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের থাকবে। স্বাস্থ্য যদিও আজকে তেমন শুভ নয়, স্বাস্থ্যক্ষেত্রে নানাবিধ সমস্যা এবং জটিলতা থাকতে পারে রাশি লগ্ন ধনুর। ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের স্বাস্থ্যের জন্য কোথাও ভ্রমণ করা, ডক্টর কনসালটেন্সির এই ধরনের কম্বিনেশনও কিন্তু থাকছে আজকের দিনটিতে। যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের আজকের দিনটি শুভ হবে। ল রিলেটেড এডুকেশনের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ ভূমিকা পালন করবে রাশি লগ্ন ধনুর ক্ষেত্রে। ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের মধ্যে যারা জুয়েলারি রিলেটেড বিজনেসে রয়েছেন তাদের আজকের দিনটি যথেষ্ট পরিমাণে পজিটিভ হতে পারে। মোবাইলস, অ্যাক্সেসরিজ, কম্পিউটার, ইলেকট্রিক, ইলেকট্রিক্যাল, তাদের আজকের দিনটি কিন্তু যথেষ্ট পজিটিভ যেতে পারে। ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের মধ্যে সম্পর্ক যোগটি আজকে
মধ্যম প্রকৃতির থাকছে। নতুন সম্পর্কযোগ সেই অর্থে থাকছে না। সম্পর্কের ক্ষেত্রে নানাবিধ সমস্যা আসতে পারে আজকের দিনটিতে। বিবাহযোগ মধ্যম প্রকৃতির, নতুন বিবাহের যোগ পরিলক্ষিত হয় আজকের দিনটিতে। ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটিতে সেলফ প্রফেশনের ক্ষেত্রটি পজিটিভ থাকবে। যারা একটু ক্রিয়েটিভ শিল্পী সত্তা যাদের মধ্যে রয়েছে, শিল্পের সাথে যুক্ত যারা, তাদের আজকের দিনটি যথেষ্ট ধনাত্মক যেতে পারে। তবে শত্রু থেকে সাবধানতা গ্রহণ করতে হবে, শত্রুর অ্যাক্টিভিটি বাড়তে পারে আপনাকে ডিস্টার্ব করার জন্য। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে মূলা, দাম্পত্য জীবন আপনার সুখের হবে, পারিবারিক জীবন আপনার জন্য পজিটিভ। ভ্রমণ যোগ আজকে শুভ পরিলক্ষিত হয়। নিজের শক্তি দ্বারা নতুনভাবে কোনো প্ল্যান প্রোগ্রাম আপনি করতে পারেন, ইনভেস্ট পজিটিভ হবে। নক্ষত্র পূর্ব আষাঢ়ের আজকে দিনটি মধ্যম প্রকৃতির, সন্তানজনিত সমস্যা আসতে পারে দাম্পত্য মধ্যমানের। পড়াশোনার ক্ষেত্রে দিনটি শুভ হবে না, ইনভেস্ট থেকে লসের সম্ভাবনা প্রবল। আসবাবপত্রের বিজনেস যারা করেন দিনটি পজিটিভ হবে। নক্ষত্র উত্তর আষাঢ়ের ফাটকা যোগ আজকের দিনে পরিলক্ষিত হয়। দাম্পত্য জীবন সুখের, পারিবারিক জীবনটা পজিটিভ, ইনভেস্ট করলে লাভ নিশ্চিত জানবেন, পড়াশোনার ক্ষেত্রটি ভালো। ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটিতে শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। পরবর্তী রাশি লগ্ন রাশি লগ্ন মকর। মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের বৈদেশিক জনিত কোনো সমস্যা আসতে পারে। বৈদেশিক শত্রু বা বৈদেশিক বন্ধু থেকে কোনো সমস্যা আসার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। প্রিয় বন্ধুর সাথে অশান্তিতে জড়িয়ে পড়ার কম্বিনেশন থাকবে। উচ্চ শিক্ষার জন্য কাউকে পয়সা প্রদান বা টাকা প্রদান করছেন এবং সেখান থেকে একটা প্রতারণা সমস্যার মধ্যে পড়তে পারেন। মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের যারা জার্নালিস্ট রয়েছেন, অ্যাক্টিং প্রফেশনে রয়েছেন, তাদের আজকে দিনটি মধ্যম প্রকৃতির যাবে। যারা কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন এন্টারটেইনমেন্ট জগতের সাথে, তাদের আজকে দিনটি শুভ হবে। গার্মেন্টসের বিজনেসের ক্ষেত্রে আজকের দিনটি পজিটিভ থাকছে। লেদার রিলেটেড বিজনেস, স্টেশনারি, গ্রোসারির ক্ষেত্রেও আজকের দিনটি যথেষ্ট ধনাত্মক। পড়াশোনার ক্ষেত্রটি মধ্যম মানের, সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যার মধ্যে পড়বেন আপনি। শত্রু থেকে সমস্যা আসার সম্ভাবনা প্রবল। অতিরিক্ত খরচের সম্ভাবনা মকরের বাড়বে। অতিরিক্ত ইনভেস্ট হয়ে যেতে পারে, সাবধানে থাকতে হবে বিষয়টিকে নিয়ে। পিতামাতার স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে। গুরুজনের স্বাস্থ্যহানির কারণে মানসিক ক্লেশ বৃদ্ধি। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর আষাঢ়া ফাটকার যোগ আজকে বিদ্যমান থাকছে। দাম্পত্য জীবন সুখের হবে। নতুন বিবাহের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। পড়াশোনার ক্ষেত্রটি মধ্যমানের থাকছে। ইনভেস্ট করলে আজকে কিছুটা লাভ পাওয়া যাবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে শ্রবণা, শ্রবণের আজকের দিনে দাম্পত্য জীবনটা পজিটিভ হবে। ইনভেস্ট করলে লাভ রয়েছে আজকে শ্রবণার। শ্রবণার পারিবারিক জীবনটা পজিটিভ হতে পারে। ভ্রমণ যোগ শুভ হবে। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে আজকের দিনটিতে। বন্ধুভাগ্য মধ্যম প্রকৃতির। নক্ষত্র ধনিষ্ঠার আজকের দিনটি মধ্যম প্রকৃতির। পারিবারিক জীবন তেমন পজিটিভ হচ্ছে না। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। অপদস্থ হতে পারেন বন্ধু সমাজে, সাবধানে থাকতে হবে বিষয়টিকে কেন্দ্র করে। আজকের দিনে আর্থিক ভাগ্য তেমন পজিটিভ নয় ধনিষ্ঠার। শুভ বর্ণ মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের সাদা, শুভ সংখ্যা 6। কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ব্যবসায়ীদের আজকের দিনটি তেমন পজিটিভ নয়। বেশ কিছু ব্যবসা ঠিকই চলছিল, কিন্তু তারপরেও দেখা যাবে বেশ কিছু ব্যবসার ক্ষেত্রে সমস্যা। মনে হচ্ছিল ঠিকঠাক চলবে, কিন্তু তারপরেও আজকের দিনটি গতানুগতিকভাবে যাওয়ার সম্ভাবনাটাই অনেকটাই বেশি। বিবাহিত জীবন সম্পর্কে মানসিক চাপ বাড়বে। বিয়ে হচ্ছে না, বিয়ের যোগাযোগ ভেঙে যাচ্ছে, এই ধরনের একটা তীব্র সমস্যার মধ্যে আপনি আজকে থাকতে পারেন। নতুন বিবাহের যোগাযোগের ক্ষেত্রটি ভালো নয় কুম্ভের। কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, ডিফেন্স রিলেটেড জবের জন্য চেষ্টা করছেন, এডুকেশনাল রিলেটেড জবের জন্য চেষ্টা করছেন, তাদের সুযোগ সুবিধা বাড়বে। কর্পোরেট সেক্টরেও সুযোগ সুবিধা পরিলক্ষিত হয়। আজকে দিনটিতে দেখা যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের সেলফ প্রফেশনে যথেষ্ট আয় উন্নতি বৃদ্ধি হচ্ছে। ব্যবসায়ীদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির যাচ্ছে, লসের সম্ভাবনাটা বাড়বে। পড়াশোনার ক্ষেত্রটি বিশেষ শুভ হচ্ছে না। শত্রুতার কারণে মানসিক ক্লেশ বৃদ্ধি। শত্রুর অ্যাক্টিভিটি বাড়তে পারে আপনাকে ক্ষতি করার জন্য। যারা বিজনেস করছেন গাড়ি সংক্রান্ত, ভেহিকলস রিলেটেড বিজনেস যাদের আছে, সাবধানে থাকতে হবে। প্রপার্টিতে ইনভেস্ট পজিটিভ হবে না আজকের দিনটিতে। সাবধানে থাকতে হবে ভোজনকে কেন্দ্র করে। অতিরিক্ত আহার আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিছুটা স্পিরিচুয়ালিটি নিজের লাইফে নিয়ে আসতে হবে আরও বেশি পজিটিভ থাকার জন্য। কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের অর্থের প্রতারণা হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে।
আধ্যাত্মিক পথে কিছুটা উন্নতি আজকের দিনে পরিলক্ষিত হয়। নক্ষত্র ধনিষ্ঠার অতিরিক্ত মাথা গরমের কারণে প্রিয় মানুষটির সাথে সম্পর্ক হানি হতে পারে, মায়ের স্বাস্থ্য পজিটিভ যাবে না, আপনার কারণে পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে আজকের দিনে, পরিবারের ক্ষেত্রটি ভালো থাকছে না, পড়াশোনার ক্ষেত্রটি মধ্যম মানের। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে শতভিচার স্বাস্থ্যহানির সম্ভাবনা প্রবল, পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে, শত্রুতার কারণে মানসিক ক্লেশ বৃদ্ধি, মানসিক সমস্যার সম্ভাবনা আজকের দিনে পরিলক্ষিত হয়। ওকে বিশ্বাস করে অতিরিক্ত অর্থ নষ্ট হতে পারে। নক্ষত্র পূর্ব ভাদ্রপদের আজকের দিনটি মাঝারি ধরনের, পারিবারিক জীবনটা তেমন পজিটিভ নয়, তবে সাংসারিক জীবন বিশেষ করে দাম্পত্যের ক্ষেত্রটা পজিটিভ হবে। নতুন বিয়ের যোগাযোগ না থাকলেও যারা অলরেডি ম্যারিড তাদের ক্ষেত্রে দিনটি শুভ হচ্ছে, রিলেশনশিপের ক্ষেত্রটি পজিটিভ হতে পারে, আধ্যাত্মিক দিকে উন্নতি রয়েছে, সাংসারিক জীবনটা মধ্যম প্রকৃতির। আজকের দিনে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের শুভ বর্ণটি নীল, শুভ সংখ্যা 8। পরবর্তী রাশি ও লগ্ন রাশি লগ্ন মীন। মীন রাশি এবং মীন লগ্নে জাতক জাতিকাদের আজকে আধ্যাত্মিক দিক থেকে প্রচন্ড পরিমাণে উন্নতি লক্ষ্য করা যায়। আজকের দিনে আপনাদের শুভ হবে দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে উন্নতি পরিলক্ষিত হচ্ছে, সিলি প্রবলেম সাময়িক কিছু সমস্যা মিটতে পারে। মীনরাশি মীন লগ্নে জাতক জাতিকাদের জব পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, কোনো একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনাকে সিলেক্ট না করে অন্য কাউকে সিলেক্ট করলো, এই ধরনের একটা কনস্পিরেসি হতে পারে, শত্রুভাব আজকে প্রবল পরিমাণেই থাকবে, সেলফ প্রফেশনের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি পরিলক্ষিত হয় না, কনস্পিরেসির শিকার হতে পারেন আপনি আপনার চাকুরির লাইফে। আজকের দিনটিতে ব্যবসায়ীদের ক্ষেত্রটি মধ্যম প্রকৃতির, অতিরিক্ত ইনভেস্ট আপনার জন্য নেগেটিভ হবে, পাওনাদারদের সাথে অশান্তির মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন, বিদ্যার্থীদের দিনটি শুভ হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা পরিলক্ষিত হয়, শত্রু থেকে সাবধানে থাকতে হবে। নক্ষত্র পূর্ব ভাদ্রপদর আজকের দিনটি ভালো, নিজের শক্তি নিজের সাহস নিয়ে কর্মে উন্নতি পাবেন, পরিশ্রমের দ্বারা কর্মে দারুণ ডেভেলপমেন্টের সম্ভাবনা আপনাদের থাকছে, স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে, পিতার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মে বিপত্তির সম্ভাবনা রয়েছে, অতিরিক্ত পরিশ্রম দিলেও আজকে সফলতা পাওয়ার সম্ভাবনাটা কম, দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির থাকছে, কেউ ভুল বুঝতে পারে, অপমান অপদস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি। রেবতীর ক্ষেত্রে আজকের দিনটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে সমস্যা হতে পারে, পিতামাতার সাথে হৃদ্রতা বজায় রাখতে হবে, প্রিয় বন্ধুর সাথে একটু দূরত্ব হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে, আজকের দিনটিতে সম্পর্ক যোগটা শুভ নয়। মীনরাশি মীন লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শুভ বর্ণটি লাল, শুভ সংখ্যা 9। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা 12টি রাশি 12টি লগ্ন এবং 27টি নক্ষত্রে জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন যাবে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাকে জানান কমেন্টের মাধ্যমে, আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করবো আজকে এখানেই, নমস্কার।